অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং কিছু সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতায় নতুন জীবন ফিরে পেল দেড় মাসের শিশু শুভ সাহা। সহৃদয় ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ শিশুর মা ও বাবা। সহৃদয় ব্যক্তিবর্গের সহযোগিতায় নবজন্ম পেল ছোট্ট শিশু শুভ সাহা। সহায় ব্যক্তিদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ শিশুর বাবা ও মা। শিশুর নাম শুভ সাহা, বয়স মাত্র দেড় মাস। জন্মের পর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল শুভ। দাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত পূর্ব ফগদই এলাকার বাসিন্দা কার্তিক সাহা। জানা গেছে, চলতি বছরে 26 মার্চ দিল্লিতে জন্ম হয় কার্তিক সাহার পুত্র সন্তান শুভ সাহার। তবে জন্মের পর থেকেই অসুস্থ শুভ। দিল্লিতে প্রায় 2 লক্ষ টাকা খরচ করে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন কার্তিক বাবু। সেখানকার চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেয় এবং চিকিৎসা ও অস্ত্রোপচার বাবদ প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে বলে জানায়। নিরুপায় হয়ে শিলিগুড়ি ফিরে আসেন কার্তিক বাবু। আর্থিকভাবে খুব একটা সচ্ছল নন কার্তিক বাবু। সামান্য ফার্নিচার কারিগর কার্তিক বাবু। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে সেই কাজও হাতছাড়া হয়েছে। মাটি গড়ার একটি বেসরকারি হাসপাতালে শুভর অস্ত্রোপচারের জন্য প্রায় 5 লক্ষ টাকার খরচের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই সরকারের কাছে সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানিয়ে আবেদন করেন কার্তিক ও তার স্ত্রী। এরপরই শিলিগুড়ির কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন তাদের সাহায্য করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং শিলিগুড়ির সহৃদয় ব্যক্তিদের সহায়তায় গত মাসের 22 তারিখ কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শুভকে। সেখানে 27 তারিখ তার অস্ত্রোপচার হওয়ার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরল শিশুটি। এদিন সুস্থ শুভ বাড়ি ফিরতে এলাকার মানুষেরা ওই ছোট্ট শিশুটিকে দেখতে তার বাড়িতে যায়। আমি বাচ্চাটাকে নিয়ে অনেকদিন ধরে দৌড়াদৌড়ি করছিলাম, কিন্তু কোনো দিকে কোনো ই করতে পারছিলাম না। আমি আর সাথে আমার এই দিদিরা ছিল, দিদিদেরকে জানানো হলো, দিদিরা সব হেল্প করলো। গোস্বামীদা যদি না জানানো হতো সেও আমার হেল্প করতে পারতো না, তাকেও জানানো হলো। তাদের হেল্পে আমি কলকাতা পিজিতে নিয়ে গিয়ে আমার ছেলে চিকিৎসা করালাম। মতন তারা যেটুক দিয়ে হেল্প করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এবং যে দাদারা আমার দৌড়াদৌড়ি করছে তাদেরকেও আমি খুবই ধন্যবাদ জানালাম যে আমার ছেলেটাকে আমি সুস্থ করে নিয়ে আসতে পারছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটুকু ধন্যবাদ জানাই যে আমার ছেলেটার জন্য তিনিও দৌড়াদৌড়ি করলো, অনেক কিছু করেছে তিনি, নাহলে আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারতাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শিলিগুড়ি। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।